টানা চতুর্থবারের মতো বাফুফের সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন, আর সিনিয়র সহসভাপতি হয়েছেন আব্দুস সালাম মুর্শেদি। এর আগে উৎসবমুখর পরিবেশে শেষ হয় বাফুফের বহুল আলোচিত নির্বাচনের ভোট গ্রহণ। সকালে 135 জন কাউন্সিলরের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা। নির্বাচনী যুদ্ধে থাকার ঘোষণা দিল ভোট কেন্দ্রে আসেননি সভাপতি প্রার্থী বাদল রায়। বিস্তারিত জানাচ্ছেন এস এম আশরাফ। একযুগ ক্ষমতায় থাকা সভাপতিকে হটাতে শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বে একদিকে সমন্বয় পরিষদ, অন্যদিকে আব্দুস সালাম মুর্শিদিদের সম্মিলিত পরিষদ। দুই প্যানেলের ভোটারদের পদচারণায় নির্বাচনী কেন্দ্র রাজধানীর অভিজাত হোটেল সোনারগাঁও হয়ে উঠে মুখরিত। বার্ষিক সাধারণ সভায় কোনো বিষয় নিয়েই আপত্তি তোলেননি কাউন্সিলররা। নির্বাচনে থাকার ঘোষণা দিলেও ভোট গ্রহণ অনুষ্ঠানে আসেননি বাদল রায়, তবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মানিক। ডেফিনেটলি আমি তো ফুটবলের জন্যই দাঁড়িয়েছি, ফুটবলকে সেবা করার জন্য, তো এই জায়গা থেকে সরে যাওয়ার কোনো স্কোপ নাই। আর যেহেতু ফুটবলের জায়গাটুকু একটু স্পোর্টিং জয় পরাজয় থাকে, আমরা যখন কোচিং করাই কোনো ম্যাচ জিতি, কোনোবার চ্যাম্পিয়ন হয়, কোনোবার হেরে যাই, তো সেটা তো মেনে নিয়েই কাজ করি। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে হোটেলের চারপাশে ছিল কড়া নিরাপত্তা। এর মধ্যেই অনেক প্রার্থীর সমর্থকরাই প্রচারণা চালিয়েছেন নীরবে। 139 জন কাউন্সিলরের মধ্যে অনুপস্থিত ছিলেন চট্টগ্রাম আবাহনীর তরফদার মোহাম্মদ রুহুল আমিন, ফরিদপুরের খন্দকার নাজমুল ইসলাম সহ আরও দুজন। 21 পদের বিপরীতে এবার নির্বাচন করছেন 47 প্রার্থী। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।